উদ্দেশ্য আমাদের নজিরের চর দেখা। তাই আমরা রিজার্ভ করে নিয়েছি একটি বোট, যেটি আমাদের থেকে নিচ্ছে 300 টাকা এবং আমরা আছি 500। ইঞ্জিন চালিত বোটগুলোর গতি কিন্তু মোটামুটি বেশ ভালোই। আমি চেষ্টা করেছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করার এবং এখানে যাতে দেখা যায় আশেপাশের সবগুলো, আর আমার মাত্র সামনে 3 জন, যে কোনো একজনকে আমাদেরকে পিছনে যেতেই হবে, কারণ সামনের দিকে বেশি আসলে বোটটির গতি কমে যায় এবং তার ইঞ্জিন চলতে পারে না। এই ঘাটগুলো মোটামুটি ব্যস্ত থাকে, প্রায় সময় মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে এপার থেকে ওপার যাওয়ার জন্য, এবং ইদানিং বেশি পর্যটকের ভিড় হওয়াতে পর্যটকদের ভাড়া বেশি হচ্ছে বলে জানায়। আমরা একদম নজিরা চরের পাশ দিয়ে যাচ্ছি এবং যেতে যেতে আমরা আনন্দ এবং উপভোগ করছিলাম। আমি চেষ্টা করছিলাম দাঁড়িয়ে দূরে দেখার জন্য এবং আশেপাশের সেই দৃশ্যগুলো দেখার জন্য। আর অবশ্যই এভাবে আপনারা কেউ ভ্রমণ করবেন না, এটা খুবই ঝুঁকিপূর্ণ। যেহেতু আমি 2-3 বার এরকম ভোটে উঠেছি এবং আমার অভ্যাস আছে, তাই বলে আমি এইভাবে দাঁড়িয়েছি। প্লিজ দয়া করে আপনারা নিজেরা এভাবে চেষ্টা করবেন না। একদম চর ঘেঁষে যাওয়ার সময় আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি মোবাইল নিয়ে, যেহেতু যেতে যেতে আমরা দেখতে পাচ্ছিলাম আখের বাগান এবং কৃষককে দেখতে পাচ্ছিলাম তিনি ধানের চারা নিয়ে যাচ্ছিলেন, এবং বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে পারছিলাম। যারা বোট আছে তারা বোট চালিয়ে যাচ্ছিলেন, যেগুলো আমাদের দেখতে খুবই ভালো লাগছিল। আমরা ছবি তুলছিলাম এবং বিভিন্ন ধরনের দৃশ্য উপভোগ করছিলাম, কিন্তু রাউজান টাইমসের সোহেল রানা ভিন্ন একটি কাজ করছেন, তিনি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছেন মাঝি থেকে। আমরা এই ভ্রমণে বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে পেয়েছি যা কিনা অনেকটা বিলুপ্ত প্রায়, বসে দিয়ে মাছ ধরা, আবার জাল দিয়ে মাছ ধরা, তাও আবার নৌকাতে। এটা অনেকে শখের বসে করে, অনেকে আবার পেশা, আবার অনেকে নৌকা করে এই পার থেকে ওপার যাচ্ছে, যেটি কিনা অনেকটা বিলুপ্ত প্রায়।